15,000 টাকার প্যাকেজ, কোরাই 3 4th generation, 4GB RAM, H81 একটা মাদার বোর্ড, যে মাদার বোর্ডে আপনার কোরাই 5 4th generation এবং কোরাই 7 4th generation ইউজ করতে পারবেন, একটা মাউস কিবোর্ড সেটের সাথে আছে গেমিং, এবং একটা মনিটর আছে। এটা টোটাল 15,000 টাকা। কোরাই 3 3rd generation দিয়ে 17 ইঞ্চি মনিটর দিয়ে ওইটার প্রাইস হচ্ছে 14,000 টাকা, আর কোরাই 3 4th generation ওইটার প্রাইস হচ্ছে 15,000 টাকা, 1,000 টাকা ডিফারেন্স। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে। আজকে কিন্তু আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে দুইটা বাজেট পিসি দেখাবো, মোটামুটি 14,000 এবং 15,000 এই রেঞ্জের মধ্যে দুইটা পিসি বিল্ডিং দেখাবো। তো যাদের বাজেটটা মোটামুটি এই রেঞ্জের মধ্যে আছে তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা খুবই হেল্পফুল হবে, আপনারা পুরো ব্লগটা দেখবেন। আর এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি মিরপুর 2 নম্বরে, মিরপুর শপিং সেন্টারের লিফটের 5 মানে লেভেল 6 আসি। আর এই শপটার নাম কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম, পাশ থেকে দেখতে পাচ্ছেন শপের ওনার নয়ন ভাই রয়েছে, ভাইয়া জানিয়ে দেবে কী কী কনফিগারেশনের মধ্যে রয়েছে পিসি দুইটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ওনাদের শপের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকার বাইরে থেকে অর্ডার করে ফেলতে পারেন, আর যারা ঢাকায় আছেন অবশ্যই সব থেকেও প্রোডাক্টটা কালেক্ট করে নিতে পারছেন। তো চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আসসালামু আলাইকুম নয়ন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক ভিউয়ার্স আসলে আমাদেরকে কমেন্ট করছিল যে সাইফুল ভাই একেবারে রিজনেবল প্রাইসে কিছু বাজেট পিসি দেখান, যেগুলো দিয়ে মোটামুটি অফিস ওয়ার্ক বা টুকটাক গেমিংয়ের কাজগুলো হবে, গ্রাফিক্সের কাজগুলো হবে, এই ধরনের একটা পিসি দেখানোর জন্য। দুইটা সেটআপ দেখাবো, একটা হচ্ছে কোরাই 3 3rd generation দিয়ে এবং কোরাই 3 4th generation দিয়ে। এই কনফিগারেশনগুলো বেশ আগের পিসি হলেও এখন বর্তমান সময়ে আপনি এসএসডি দিয়ে আমরা যে পিসিগুলো বিল্ড করতেছি মোটামুটি ভালো পারফরমেন্সে আসতেছে, বাজেট কমে থাকার কারণে আমরা এই সেটআপগুলো দিচ্ছি। যারা আপনার ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন বা আপনি ফ্রি ফায়ার পাবজি খেলতে যাচ্ছেন এমুলেটর দিয়ে, তারা এই পিসিগুলো নিয়ে খেলতে পারবেন। ওকে, তো আমরা এই যে অলরেডি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি দুইটা বাজেট পিসি কিন্তু এখানে রাখা হয়েছে, আর বাজেটটা কীরকম থাকবে আজকে? আচ্ছা, এখানে দুইটা কনফিগারেশন আমরা দিয়েছি, একটা হচ্ছে কোরাই 3 3rd generation দিয়ে 17 ইঞ্চি মনিটর দিয়ে, ওইটার প্রাইস হচ্ছে 14,000 টাকা, আর কোরাই 3 4th generation ওইটার প্রাইস হচ্ছে 15,000 টাকা, 1,000 টাকা ডিফারেন্স। আমরা কোরাই 3 4th generation যেটা 15,000 টাকা সেটা দিয়ে শুরু করি। এখানে আমরা হচ্ছে একটা ক্যাশিং পাওয়ার সাপোর্ট থাকবেই পিসির সাথে, যেহেতু আমরা বিল্ড করতে হচ্ছে ভিওয়ান ব্র্যান্ডের একটা ক্যাশিং দিচ্ছে এবং ভিওয়ান ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা আপনার 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, মিনিমাম আপনার 30 থেকে 35,000 টাকা পিসিতেও কিন্তু আমরা এই পাওয়ার সাপ্লাইটা দিই, বেশ ভালো মানের পাওয়ার সাপ্লাই। এটা কিন্তু ব্র্যান্ড নিউ পাওয়ার সাপ্লাই, বাজারে কিন্তু অনেক সময় আপনি দেখবেন যে কম দামে কিছু পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, র্যাপিং করে ক্লিন করে সেল করে, ওই ধরনের পাওয়ার সাপ্লাই আমরা সেল করি না, যেহেতু পিসিটা আমরা রেডি করে দিচ্ছি এবং মিনিমাম 4-5 বছর পিসিটা ভালো মতো আপনাকে সার্ভিস দিতে পারে সেভাবে আমরা পিসিটা বিল করি। এই জন্য পাওয়ার সাপ্লাই সবচেয়ে বেশি গুরুত্ব আমরা দিই। খুবই চমৎকার। আর ক্যাশিংটা হচ্ছে ভিওয়ান ব্র্যান্ডের, এখানে আমরা এই ক্যাশিংটা চয়েস করছি বাজেট স্বল্পতার জন্য। আপনারা চাইলে আমাদের কাছে কিন্তু অনেক ক্যাশিং পাবেন, লাইটিং ক্যাশিং আছে, তারপরে হচ্ছে আপনার আর একটু হাই কোয়ালিটি ক্যাশিং আছে, কিন্তু ওই ক্যাশিংগুলো যদি আপনি এই পিসির সাথে নিতে চান তাহলে কিন্তু প্রাইস বেড়ে যাবে। এখানে আমরা মাদার বোর্ড নিয়েছি হচ্ছে স্প্লিট ব্র্যান্ডের একটা মাদার বোর্ড, এটা 81 সিরিজের মাদার বোর্ড। আচ্ছা, এই মাদার বোর্ডের ওয়ারেন্টি হচ্ছে আপনার 1 বছর এবং এটার বাজার মূল্য 3,800 টাকার মতো থাকে। এই মাদার বোর্ডে আমরা কোরাই 3 4th generation প্রসেসর দিয়ে পিসিটা বিল্ড করছি, কোরাই 3 4th generation। হ্যাঁ, এখানে 15,000 টাকায় আমরা কোরাই 3 4th gen দিয়েছে। যদি একটু বাজেট বেশি থাকে কারোর জন্য, আমি আর একটু ভালো কম্পোনেন্ট চাচ্ছি, কোরাই 3 4th generationের জায়গায় কোরাই 5 4th generation বা কোরাই 7 4th generation তা নিতে পারবে, বা এখন বাজেট কম, এখন এই পিসিটা বিল করবে, পরবর্তীকালে আমাদের সাথে কাছে এসে প্রসেসর এক্সচেঞ্জ করে i5 তারা নিতে পারবে বা i7 করে নিতে পারবে। ওকে, এই মাদার বোর্ডটার ওয়ারেন্টি আছে হচ্ছে আপনার 1 বছর, আর প্রসেসরটা যদি ফুল পিসি আমাদের কাছ থেকে বিল করে নেন তাহলে প্রসেসরের ওয়ারেন্টি দেওয়া হবে 1 বছর। এই প্রসেসরগুলো কিন্তু এখন বক্স আকারে পাওয়া যায় না, লেটেস্ট যে প্রসেসরগুলো আপনাদের ইউটিউব চ্যানেল দেখবেন আমাদের অ্যাড দেওয়া আছে, যেগুলো পিসি আমরা বিল করছি 35-40,000 টাকা, ওই প্রসেসরগুলো কিন্তু ইনটেক থাকে, ওগুলোর ওয়ারেন্টি থাকে 3 বছর, এবং ওগুলো কিন্তু 10th generation 11th generation হয়, আর এটা যেহেতু 4th generationের প্রসেসর এটা আপনার এখন বক্স পাওয়া যায় না, এটা দীর্ঘ প্রায় 3-4 বছর আগের প্রসেসর। আচ্ছা, এখানে আমরা র্যাম নিয়েছি 4GB আমরা এডাটা ব্র্যান্ডের র্যাম নিয়েছি, এটার ওয়ারেন্টি পাবেন আপনি 2 বছর। এখন এই 4GBটা প্রাইস আছে 1,000 টাকা, এখন আর 1,000 টাকা যদি আপনি নিতে পারেন তাহলে হচ্ছে 8GB করতে পারবেন র্যামটা, আর একটা 4GB অ্যাড করতে পারবেন। বাজেটটা আর 1,000 টাকা বেশি করলে সেক্ষেত্রে 8GB র্যামটা নিতে হবে। এখন 8GB র্যাম হলে কি হয়, আপনার গ্রাফিক্সটা একটু বেশি শেয়ার গ্রাফিক্স পাওয়া যায়,
তখন হচ্ছে গ্রাফিক্সের ক্ষেত্রে একটু তুলনামূলক ভালো পারফরম্যান্স আসে। আর ফ্রিল্যান্সিং যারা করতে চান, মোটামুটি 8GB RAM দিয়ে যদি আপনি আপনি প্রিমিয়ার প্রো বা হচ্ছে যদি ফিল্মোরা যে এডিট করতে চান যারা, তারা আপনি হচ্ছে 8GB RAM করে নেবেন, ভালো পারফরম্যান্স পাবেন। এখন এই বাজেটে তো আপনি একদম হাই কোয়ালিটির পারফরম্যান্স কখনোই আশা করা যায় না, তাহলে তো আপনাকে আরও ভালো পিস নিতে হবে। কিন্তু আমরা এই বাজেটে কিন্তু এর আগে অনেক পিস সেল করছে, এই জন্য আমাদের কিন্তু জানা আছে যে এটা দিয়ে আপনি কী ধরনের কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা পারফরম্যান্স বুস্ট করার জন্য কিন্তু আমরা একটা SSD নিছি। ওকে, স্টোরেজ হিসেবে SSD নিছি, এটা হচ্ছে সি ড্রাইভ প্লাস আপনি এখান থেকে একটু পার্টিশন করে ডকুমেন্ট রাখার জন্য একটু স্পেস বের করে নিতে পারবেন। এটা 120GB একটা SSD, এটার ওয়ারেন্টি পাবেন হচ্ছে 3 বছর। এবং আপনি যখন একটা পিসিতে SSD ইউজ করবেন, তখন আপনি নরমাল একটা হার্ড ড্রাইভে যখন উইন্ডোজ দেন, তার থেকে কিন্তু বেটার পারফরমেন্স পাওয়া যায়। আপনার বুট টাইম মানে উইন্ডোজ যখন আপনি ওপেন হবে, ওপেন হওয়ার টাইমটা দেখবেন খুব দ্রুত হচ্ছে, বা আপনি একটা সফটওয়্যার ইনস্টল করছেন, সফটওয়্যারটা আপনার ওপেন হতে কিন্তু হার্ড ডিস্ক অনেক সময় লাগে, SSD তো অনেক কম টাইম লাগে। ওকে, সেক্ষেত্রে এই SSD থাকছে, আর কারো যদি এক্সট্রা স্টোরেজ প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা হার্ড ডিস্ক সে অ্যাড করে নিতে পারবে বাজেট অ্যাড করে বাজেটের মধ্যে। আবার যদি মনে করেন যে না আমি হার্ড ড্রাইভ নিব না, SSD হচ্ছে 120GB জায়গায় 240GB নিবেন, নিতে পারবেন, আমাদের কাছে সব কিছু পসিবল। কারণ আমরা একদম রেডি পিসে সেল করি না, প্রতিটা কম্পোনেন্টই ইনটেক থাকে, কাস্টমার আসলে তখন আমরা প্রোডাক্ট রেডি করে তারপরে কাস্টমারকে ডেলিভারি করি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই পিসির সাথে মনিটর, মনিটর দিচ্ছি হচ্ছে 17 ইঞ্চি একটা মনিটর, এটা হচ্ছে স্টার এক্স ব্র্যান্ডের, এটা 1 বছর ওয়ারেন্টি আছে 17 ইঞ্চি, এবং এটার প্রাইস হচ্ছে 3400 টাকা বর্তমান বাজার মূল্য আছে। এখন এই বাজেটে 14,000 টাকায় আমরা এই মনিটরটা দিতে পারছি। এখন এটারও কিন্তু 19 ইঞ্চি সাইজটা বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, যদি 19 ইঞ্চিটা নেন তাহলে 4,400 টাকা পড়বে, অর্থাৎ 1,000 টাকা বেশি আসে। মানে প্রতিটা কম্পোনেন্ট যদি আপনি 1,000 টাকা করে বাড়ান, তাহলে কিন্তু 19 ইঞ্চি মনিটর পাবেন, আবার র্যাম হচ্ছে আপনি 8GB পাবেন, আবার 1,000 টাকা বাড়ালে আপনি হচ্ছে 240GB SSD পাবেন, তখন কিন্তু পিসির দামটা চলে আসে 17-18-19 হাজার টাকা। এখন এইভাবে যদি বাড়াইতে থাকে তাহলে কিন্তু কাস্টমার কিনতে পারে না। আমরা একটা কনফিগারেশন দাঁড় করাই দিই, তখন কাস্টমার বুঝতে পারে যে তার কী কী প্রয়োজন, কতটুকু প্রয়োজন। এবং আপনারা একজন কাস্টমার কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে আপনার কী কাজ করতে যাচ্ছেন, কী কনফিগারেশন দরকার আছে। আপনারা আমাদের কাছে আসবেন, আপনি কী কী কাজ করবেন আমাদের বলবেন, ওই অনুযায়ী কম বাজেটের মধ্যে আপনার ডেস্কটপ বিল্ড করে দেবো। এবং ডেস্কটপেতে যাইতে আপনার হচ্ছে মিনিমাম 3-4 বছর ভালো মতো পারফরমেন্স দেয়, সেই ব্যবস্থা আমরা করবো। আর কোয়ালিটি কম্পোনেন্ট আমাদের দোকানে কিন্তু আছে। অনেকে আবার কমেন্ট করে, ভাই 14,000 টাকা পিসি কি এখন চলে? এখন যার 14,000 টাকা বাজেট নাই, সে চাচ্ছে যে একটা পিসি কিনে কাজ শিখবে, তারপর আর্নিং স্টার্ট করবে, তখন কারণ সে চাইলে একটা ভালো মানের পিসি বিল্ড করতে পারবে। আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল দেখবেন কি আমরা কিন্তু 60-70-80-90 হাজার টাকার পিসিগুলো সেল করছি, এবং ওগুলো কিন্তু ভিডিও দিছি। এখন কম বাজেটে আমরা একটা পোস্ট করতেছি এই কারণে, যাদের বাজেটটা খুবই কম, পিসি কিনতে পারে না, তারা এই পিসিটা কিনে সব ধরনের কাজ করতে পারবে, আবার এই পিসিটা কিনে কিন্তু তারা কাজ শিখতে পারবে। এবং যারা বিগিনার তারা কিন্তু এই ধরনের পিসি কিনে আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করে, কিন্তু এখন কিন্তু আমাদের কাছ থেকে 1-1.5 লাখ টাকার পিসি বিল্ড করে কিন্তু আর্নিংটা খুব ভালো করতেছে। এমনও ক্লায়েন্ট আছে যে তারা আপনার 1 মাসে $1,500-2,000 কিন্তু ইনকাম করে, এবং তারা গত 3-4 বছরে দেখছি যে আমাদের কাছে কয়েকভাবে কিন্তু পিসিটাকে মডিফাই করতে করতে একটা পিসি কিন্তু অনেক ভালো কনফিগারেশন দাঁড় করাইছে। এখন এই কম্পোনেন্ট দিয়ে পিসিগুলো বিল্ড করে নেন যাদের একটু বাজেট কম, আর যাদের বাজেট বেশি তারা এটাকে স্কিপ করেন, তারা আরও আমাদের এই চ্যানেলে আরও ভালো ভালো পিসির কনফিগারেশন দেওয়া আছে ওগুলো দেখেন। আচ্ছা, এটা ছিল 15,000 টাকার প্যাকেজ, Core i3 4th generation, 4GB RAM, H81 একটা মাদার বোর্ড, যে মাদার বোর্ডে আপনার Core i5 ফোর্থ জেনারেশন এবং Core i7 ফোর্থ জেনারেশন ইউজ করতে পারবেন, একটা মাউস কিবোর্ড সেটের সাথে আছে গেমিং, এবং একটা মনিটর আছে, এটা টোটাল 15,000 টাকা। এখন আরও 1,000 টাকা কমে আমরা আরেকটা প্যাকেজ সাজিয়েছি, ওইটা হচ্ছে থার্ড জেনারেশনের আর ফোর্থ জেনারেশনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে মাদার বোর্ড আর প্রসেসর। এখানে আমরা যে মাদার বোর্ডটা নিয়েছি সেটা হচ্ছে H61 সিরিজের একটা মাদার বোর্ড। এই মাদার বোর্ডে আপনি থার্ড জেনারেশনের Core i3, Core i5 এবং Core i7 প্রসেসর ইউজ করতে পারবেন। আমরা 1,000 টাকা বাজেট কমের কারণে আমরা এখানে Core i3 3rd generation দিয়েছি এবং আপনার H61 মাদার বোর্ড দিয়েছি, আর বাকি কম্পোনেন্ট অলমোস্ট সেম। এখানেও আমরা 4GB DDR3 একটা র্যাম দিয়েছি, 120GB একটা কিং স্যান্ডের SSD দিয়েছি, একটা ক্যাসিং, একটা V1 ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, একটা কিবোর্ড মাউস দিয়েছি আমরা V1 ব্র্যান্ডের। এটা টোটাল প্রাইস মূল্য 14,000 টাকা। এখানেও আপনি চাইলে র্যাম বাড়াইতে পারতেছেন, চাইলে SSD মডিফিকেশন করতে পারতেছেন, চাইলে মাদারবোর্ডটা, এখানে আমরা চাইনিজ মাদারবোর্ড দিয়েছি বাজেট স্বল্পতার কারণে। এখন অনেকের কমপ্লেন থাকে, আমরা 14,000 টাকায় তো অনেক জায়গায় দেখছি যে গিগাবাইট, আসুস, MSI বোর্ড দিচ্ছে,
এখন এখানে কিন্তু তারা কিন্তু কখনো বলে ওঠে না যে ওইসব মাদারবোর্ডগুলো রিপেয়ারিং মাদারবোর্ড অথবা রিকন্ডিশন মাদারবোর্ড, যেগুলো লট হিসেবে বাইরের দেশ থেকে নিয়ে আসা হয়, তারপর যেগুলো ওকে থাকে ওগুলোকে আবার সেল করা হয় একটু ওয়াশ করে। এখন ওই মাদারবোর্ডগুলো কিন্তু মানে কীরকম সার্ভিস দেবে আমরা জানি না, তবে এটা কিন্তু চাইনিজ মাদারবোর্ড হলেও এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ড H61 এবং H81 এই মাদারবোর্ডে কিন্তু একটা HDMI পোর্ট আছে, যে কারণে কিন্তু আপনার গ্রাফিক্সের একটু ভালো আপনার ক্লিয়ারেন্স পাবেন। এবং অনেক সময় অনেকে করে কি এই ধরনের পিসিগুলো মনিটরটা স্কিপ করে, স্কিপ করে বলে যে আমার একটা টিভি আছে আমি টিভিতে লাগিয়ে একটু ইউজ করব, তখন তারা হচ্ছে মনিটর স্কিপ করে আপনার HDMI কেবলের মাধ্যমে টিভিতে ইউজ করে। ওই ধরনের কাস্টমার আমরা অনেক সময় পেয়েছি। আর আপনার গিগাবাইট বা MSI যেটা বলতেছিলাম, গিগাবাইট বা MSI যেটা 61 বা 81 বোর্ডে কিন্তু আপনার এখন যেগুলো বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় HDMI পোর্ট পাওয়া যায় না। যাদের HDMI পোর্ট সেটা বোর্ড দরকার তারা কিন্তু এই প্যাকেজে আসতে পারেন। আর তেমন কিছু বলার নেই, এখানেও আমরা একটা V1 ব্র্যান্ডের ক্যাসিং নিছি, আর এই ক্যাসিংটা এই বাজেটের মধ্যে ঠিক আছে। এখন অনেক সময় দেখবেন যে আপনারা যেহেতু ইউটিউবে ভিডিও দেখেন, লাইটিং ক্যাসিং দিয়ে প্রাইস মাইজ বাড়িয়ে পিসিটাকে দাম করে ফেলে, কিন্তু যেহেতু বাজেট কম আমি কম বাজেটের মধ্যে একটা ক্যাসিং নিচ্ছি। এখন যদি মনে করেন না আমার একটা লুকিং ভালো একটা গেমিং ক্যাসিং দরকার, লাইটিং থাকবে, আমাদের কাছে ওই ধরনের ক্যাসিং আছে। আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে 15-16 ক্যাসিং একটা রিভিউ করব, তখন আপনি দেখতে পারবেন ক্যাসিংগুলো, যদি ওই ক্যাসিংগুলো নিতে চান নিতে পারবেন। অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে আমরা নেক্সট বেশ কিছুটা ভিডিও আমরা এই ইউটিউব চ্যানেল দিব নেক্সট 6 মান্থে। আমাদের অনেক ভালো ভালো PC-র কনফিগারেশন আসবে বাংলাদেশে, দেখবেন যারা ভালো ভালো ইউটিউবার আছে ভালো ভালো কনফিগারেশন দেয় ইউটিউব চ্যানেলে, আমরাও নিয়ে আসবো অবশ্যই ইউটিউব চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। এই কনফিগারেশনটা 14,000 টাকা, এটা 15,000 টাকা। এখন স্পষ্টভাবে বলে দিচ্ছি কী কী কাজ করতে পারবেন। এখন আপনি হচ্ছে অফিস যে 2020 এডিশন বা অফিস হচ্ছে আপনার যেখানে আপনি হচ্ছে পাওয়ার পয়েন্ট এক্সেল এক্সেসে কাজ করবেন, কিন্তু হচ্ছে সফটওয়্যার ভার্সনটা 2020 বা 2021, এখন ওই ভার্সনের অফিসটা যদি আপনি এই PC-তে ইনস্টল করেন স্মুথলি চলবে। এরপর আসেন হচ্ছে আপনার ফিল্মোরাটা যদি আপনি এই PC-তে ইনস্টল করেন স্মুথলি চলবে। এখন প্রিমিয়ার প্রোতে আসেন, প্রিমিয়ার প্রোর সফটওয়্যারটা কিন্তু অনেক ভারী একটা সফটওয়্যার, আপনার 32GB 64GB র্যাম দিলেও কিন্তু শেষ হয় না কাজ। এক্ষেত্রে এখানে আপনারা ফিল্মোরা যারা মানে বিগিনার মানে ফিল্মোরা শিখতে যাচ্ছেন বা সরি প্রিমিয়ার প্রোটা যারা শিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই 4GB র্যাম নিয়ে সাথে একটা 4GB র্যাম নিয়ে নেবেন, 8GB র্যাম দিয়ে প্রিমিয়ার প্রোটা ইনস্টল করবেন, করে আপনি কাজ শিখতে থাকবেন। যখন আপনি একজন প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনি PC-টাকে আমাদের সাথে এক্সচেঞ্জ করে দামি PC নিয়ে আপনি আর্নিং স্টার্ট করতে পারবেন। আর গেমিংয়ে আসেন, গেমিং করতে গেলে আপনার 8GB র্যাম দরকার হয়, যেহেতু যারা হচ্ছে আপনার এমুলেটার ইউজ করে পাবজি এবং হচ্ছে ফ্রি ফায়ার খেলার জন্য, 8GB র্যাম হলে আপনার স্মুথলি আপনি খেলতে পারবেন। 4GB র্যামে অনেক সময় ল্যাক আসে, একটা র্যামের দাম 1,000 টাকা এক্সট্রা 4GB, ওটা বাড়ায় নিলে আপনি ফ্রি ফায়ার এবং পাবজি স্মুথলি খেলতে পারবেন। আর গ্রাফিক্স কার্ড ছাড়া গেমিং করাটা কোনোভাবেই পসিবল হয় না। যদি আপনি ভালো মনের একটা গ্রাফিক্স কার্ড লাগান তাহলে আপনার গ্রাফিক্সের কোয়ালিটি অনেক স্মুথ হয়, আপনি একটা গেম ভালো মতো খেলতে পারবেন, স্পষ্টভাবে বলতেছি। এখন গ্রাফিক্স কার্ড দিয়ে যখন আমরা একটা PC সেট আপ করবো, PC-র বাজেট চলে আসবে 22-25 হাজার টাকা, তখন আপনারা অ্যাডটাকে আপনার স্কিপ করে ফেলবেন, আপনারা অ্যাড দেখবেন না। এখন আমাদের কাছে কার্ডও আছে, আগে আপনার PC নিয়ে চেক করে দেখবেন যে আপনার যতটুকু প্রয়োজন হচ্ছে নাকি, না হলে আপনি আস্তে আস্তে মডিফাই করেন। আবার আপনার করলেন কি যে এমনভাবে মডিফাই করে ফেললেন যে আপনার প্রয়োজন কখনোই হলো না, কিন্তু টাকা ইনভেস্ট। আজকে এই পর্যন্তই। আর কুরিয়ার সার্ভিসের কথাটা বলে দিচ্ছি, যদি ঢাকার বাইরে থেকে যারা, এখন তো রাস্তাঘাট খুব ভালো করে ফেলছে, একদিনে এসে আমাদের কাস্টমাররা PC বিল্ড করে বুঝে শুনে চেক করে নিয়ে যেতে পারে। এখন যারা একটু ব্যস্ত আসতে পারে না ঢাকার বাইরে থেকে, রংপুর দিনাজপুর বা একদম যারা দূরের কাস্টমারগুলো, সেক্ষেত্রে তারা যদি ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন, ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সবসময় কন্ট্যাক্ট করবেন, আমাদের ফেসবুক পেজটা দেখবেন সবসময় অ্যাক্টিভ থাকে। আপনারা 1,000 টাকা আমাদের অ্যাডভান্স বিকাশ করে দিবেন আর বাকি টাকাটা আমরা কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে দিই। অথবা যদি ঢাকাতে আপনার কোনো লোক থাকে যে PC-টা এসে দেখে কিনে নিতে পারবে, তাদের কাছে টাকা পাঠিয়ে দিলেও আমার PC রেডি করে দেবো, সে নিয়ে চলে যাবে। আর আপনাদের শপের লোকেশনটা হচ্ছে আমাদের মিরপুর 2 নম্বর মিরপুর শপিং সেন্টার, এটা হচ্ছে মিরপুর 2 যে বাস স্ট্যান্ড ওখানেই মার্কেটটা আমাদের। এটা পাশে মিরপুর মডেল থানা আছে, পূর্ণিমা রেস্তোরাঁ আছে এবং মিরপুর 2 নম্বর ক্রিকেট স্টেডিয়ামটা আছে। আপনারা আমাদের হচ্ছে গুগল হচ্ছে ভিউটা দেখবেন যে আমাদের সবসময় আমরা কী ধরনের PC সেল করি, ওখানে আমাদের অনেক ফটোজ দেওয়া আছে, বা ফেসবুক পেজটা ভিজিট করবেন, দেখবেন যে আমাদের আপডেট যেই কনফিগারেশনগুলো আমরা সুন্দর সুন্দর কনফিগারেশন দিয়ে থাকি।
আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।